ঐতিহাসিক ক্যাক প্রতিষ্ঠানের গোড়াপত্তন এবং বিগত কয়েক দশক ধরে প্রশাসন স্বচ্ছতা ও দায়বদ্ধতা অটুট রাখার লক্ষ্যে ইন্ডিয়ান অডিট অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের অবদানকে স্মরণে রেখে প্রতি বছর দেশে অডিট দিবস উদযাপন করা হচ্ছে। ক্যাক কেবল দেশের হিসেব নিকেশের উপর নজর রাখে না, সেই সঙ্গে উৎপাদনশীলতাও বজায় রাখে। তাই ইন্ডিয়ান অডিট অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের উদ্যোগে আগরতলা শহরের এজি অফিসে বৃহস্পতিবার উদযাপন করা হলো অডিট দিবস এবং অডিট সপ্তাহ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে অডিট সপ্তাহ উদযাপনের তাৎপর্য তুলে ধরেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। বলেন, ক্যাক এমন একটি প্রতিষ্ঠান যার গুরুত্ব ক্রমশ বেড়েছে এবং সময়ের সঙ্গে সঙ্গে এক পরম্পরা গড়ে তুলেছে। সরকারি ফাইল এবং দলিলপত্রের স্তূপে ভরা প্রতিষ্ঠানের ভাবমূর্তি থেকে বেরিয়ে দ্রুততার সঙ্গে বর্তমানে আধুনিক পন্থাগুলি গ্রহণ করেছে ক্যাক। বর্তমান যুগে আধুনিক অ্যানালিটিক্স টুল বা মূল্যায়ন পদ্ধতি, জিও স্পেশিয়াল ডেটা এবং উপগ্রহ চিত্র ও ব্যবহার করা হচ্ছে বলে এদিন জানিয়েছেন তিনি। নতুন একটা দিশায় আমরা জানতে পারছি, আজকের থেকে 8-10 দিন পূর্বে আমাদের ভারতবর্ষের মাননীয় রাষ্ট্রপতি আমাদের দ্রৌপদী মুর্মু মহোদয় পর্যন্ত এই যে অডিটর জেনারেল সম্পর্কে বলেছেন এবং পার্লামেন্ট, অ্যাসেম্বলি, লোকাল সেল গভর্নমেন্ট প্রত্যেকে কিন্তু আমরা একটা সিস্টেমের মধ্যে সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে কিন্তু আমাদের যেতে হয়। কোনো একটা সময় এই সাংবিধানিক পরিকাঠামোটা ভেঙে দেওয়া হয়েছিল একটা সময়, সেগুলোকে সমস্ত আমাদের আছে স্পেশিয়ালি, অন্য সব জায়গায় সব ঠিক ছিল এবং এটাকে মান্যতা দিতে হয় একদম। এবং ওনাদের কিন্তু হায়েস্ট অর্ডার হচ্ছে কিন্তু রাষ্ট্রপতি, টোটাল অ্যামেন্ডমেন্ট, পার্লামেন্ট সিস্টেম যা সব কিছু কিন্তু ওনারা কিন্তু একমাত্র দায়বদ্ধতা রাষ্ট্রপতি মহোদয়ের কাছে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে। সুতরাং এই জিনিসগুলো শুরুয়াত হয়েছে, এতে আমাদের সাধারণ মানুষ, ডাউন টু ডাউন পিপুল, আমাদের রাজ্যের সমস্ত ক্ষেত্রে যে একটা মিসইউজ অফ মানি, আনকাউন্টেবল মানির একটা ইয়ে চলতো তীব্র রয়েছে, সেটা ধীরে ধীরে কাটিয়ে উঠছে। আমাদের সরকার পাশাপাশি এই ক্যাক মানে এজেন্সিটা সব মিলে যৌথ কাজকর্ম ব্যাপারে এগিয়ে যাবে এবং পার্লামেন্ট আমাদের অ্যাসেম্বলিতে কিন্তু আছে ইয়ে কমিটি, পিএসসি, এটাও কিন্তু ওনাদের কাছে কিন্তু আমরা দায়বদ্ধ। সুতরাং এই সমস্ত দায়বদ্ধতা যদি একসঙ্গে একটা জায়গাতে তৈরি হয় সেটা ভালো জিনিস আজকে তৈরি হবে, তৈরি হওয়া শুরু হয়ে গিয়েছে। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে অডিট দিবস উদযাপনের ইতিহাস এবং তাৎপর্য তুলে ধরেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারও। অডিট সপ্তাহকে পালন করার কম সামনে রেখে আজকে থেকে 1868 সালে পর আমি ভারতের প্রথম আমরা জানতে পেরেছি যে অডিটর জেনারেল ছিলেন স্যার এডওয়ার্ড ব্রোমন এবং স্বাধীন ভারতের প্রথম অডিটর জেনারেল ছিলেন নরহরি রাও। 1868 সালে যেদিন ভারতের প্রথম অডিটর জেনারেল অফিসের দায়িত্বভার গ্রহণ করে সেদিন থেকে অডিট দিবস উদযাপন বা পালন করা হচ্ছে। সময়ের সাথে সাথে আমাদের দেশের গণতন্ত্র ও শাসন ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য বৃহত্তর দায়িত্ব গ্রহণের জন্য সিএজি ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে দেশে। তো আমাকে এই সভায় এই অনুষ্ঠানে আমন্ত্রণ করাতে আমি অত্যন্ত খুশি হয়েছি, যেহেতু আমি সাহিত্য শাসন দপ্তরের একটা বিভাগের দায়িত্বে আছি। তবে যে এটি তৃতীয় অডিট দিবস বা সিএনএজি দ্বারা উদযাপন করা হচ্ছে, এই বছর সিএনজিএজি অডিট সপ্তাহ উদযাপন করছে স্থানীয় শাসনের উপর গুরুত্ব দিয়ে, অগ্রাধিকার দিয়ে। গত 16 নভেম্বর অডিট দিবস পালন করা হলেও গত 20 নভেম্বর থেকে শুরু হয়ে আগামী 25 নভেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে উদযাপিত হবে অডিট সপ্তাহ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।